এটা আঁঠুর বিষয়ত আপনার মানে জেনারেলি আঁঠুর বিষয়ত কি হয় আমার বয়সীয়া মানুষ সকলের ক্ষেত্র কি হয় আপনার আমার মানে শরীরত ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় আর সরবিলাকর ক্ষেত্রও একই হয় গ্রোয়িং যে চিলড্রেন আর ক্ষেত্র আপনার ডিমান্ড বাড়ি যায় আর বয়সীয়াবিলাকর কেউ বয়সীয়াবিলাকর ক্ষেত্রও বাড়ি যায় কারণ বয়সীয়াবিলাকর ক্ষেত্র হেরি কমি কমি গিয়ে থাকে আপনার ক্যালসিয়াম কমি কমি গিয়ে থাকে সেই কারণে আপনার ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর সর যা আমার শিশু আছে তখন তারা যেহেতু বাড়ি অহার লগে তখন ক্যালসিয়ামের প্রয়োজন হয় গতি এই দুইটা গ্রুপে আমার মানে ক্যালসিয়ামের খুবই প্রয়োজনীয় ক্যালসিয়াম খুবই প্রয়োজনীয় গতি তো প্রথমত আপনার ক্যালসিয়াম দিব লাগবে ক্যালসিয়ামযুক্ত ঔষধ খুব লাগবে আর তারপরে দেখা গেছে যে আজিকালি আমার মানে সরুর শিশুসল কথা কোথাও তখনকর তারা কি হয় আমার খালি পড়া শুনা বা বিভিন্ন এইবিল কামতে খুব মানে আপনার ব্যস্ত থাকে কিন্তু আপনার কি হয় তেখেতসলক আমি রোদত মানে রোদত এক্সপোজার করব অল্প কারণ মানে ক্যালসিয়াম যেটা আমার ভিটামিন ডি যে সূর্যের পোহরের পায় সেই খুবই মানে গুরুত্বপূর্ণ তার কারণে আজিকালি বিভিন্ন শিশুসলের মাজ দেখা পাওয়া গেছে যে তখনকর মানে রোদর এক্সপোজার খুব কম সূর্যের পোহর খুব কমে পায় আর হেরির ক্ষেত্র আমি বয়সীয়া মানুষসল ক্ষেত্র কি হয় যেহেতু আমার আঁঠুত মানে যে জেলি এটা থাকে দুটা যে সেই জেলির পরিমাণ কমে যায় গতি জেলির পরিমাণ কমে যাওয়ার কারণে আঁঠুর আপনার বিষ হয় গতি তখন তারমানে কি আর প্রথমতে মানে এইটাই কম যে আমার যেটা মানে বহার যে মানে আপনার পজিশন পস্টিউর সেই আপনার অল্প মানে চেঞ্জ করবেন বিশেষক একদম একরাহে বহুত সময় আপনার মানে কোনো চেয়ার বহি থাকি নালে বা বহি থাকলেও যাতে চেয়ার আপনার মানে যত বহি দিয়ে মানে ভরি দুখন থাকে সেই ভরি দুখন অল্প ওখ ঠাইত যাতে থাকে যাতে ভরি অল্প সিধা হয়ে থাকে তারপরে মানে আমি ভরি দুখন মানে যে আমি আঁঠুকাড়ি আঁঠুকাড়ি বহিব নালে বয়সীয়াসকলে কারণ আঁঠুর উপর আপনার জোর পড়ে যেটা ব্যান করে আর তারপরে আমি যেটা আমি মানে আমার নেদেখাজনক যেটা আমি হেরি করো উপাসনা করো সেই সময়তো বহুতে দেখা যায় যে সেই যেটা স্পেশাল একটা পস্তিউর মানে বহে সকলে বহে আমার জাতি ধর্ম নির্বিশেষে সো সেই পস্তিউরটা মানে আঁঠুটো বেঁকা করে বহি থাকা পজিশনটা খুবই বেয়া গতি এইকটা কথা যদি মনত রাখা যায় তেতিয়াহলে নিশ্চয় আপনার আঁঠুর বিষয়ের ডাঙর সকলেও বাঁচি থাকি পাৰিব আৰু সৰু সকলেও উপক্রম উপশম পাব।